Bismillahirrahmanirrahim. Priyo shikharthi, assalamu alaikum. Ami aaj Islamia High School-er online class-er pokkho theke shobaike janacchi shubhechha o shagotom. Aaj ami uposthit hoyechi tomader ditiyo shrenir amar bangla boi niye kichu alochona korte. Acha, to tumra shobai ei boi ti bar koro ebong dekho pishta 2. পৃষ্ঠা 2 এ কি আছে যে পাঠ থেকে জেনে নেই আজ শুক্রবার স্কুল ছুটির দিন ওশিও ওমর বাগানে কাজ করছে বাগানে এক পাশে লাগানো হয়েছে বিভিন্ন প্রকার ফুলের গাছ এবং আরেক পাশে লাগানো হয়েছে সবজির গাছ ওরা প্রতিদিন বাগানে গাছে পানি দেয় আচ্ছা তো আজ কি বারে কথা বলা হয়েছে এখানে যা শুক্রবার শুক্রবারে ওরা কি করে ওশিও ওমর যে বাগানে কাজ করে কিসের বাগান যে এক পাশে করছে ফুলের বাগান এবং অন্য পাশে সবজির বাগান ফুল দিয়ে আমরা কি করি ফুল আমাদের সৌন্দর্য বৃদ্ধি করে এবং সুন্দর দেখায় আর সবজি যে বিভিন্ন প্রকার তরকারি রান্না করে আমরা খাই এবং জীবন ধারণ করি আচ্ছা নিচে দেখো যে দাদিমা এসেছেন ওদের বাগান দেখতে ওরা ঘুরে ঘুরে দাদিমাকে বাগান দেখায় বাগান দেখে তিনি খুব খুশি হয় বলেন যে তোমাদের বাগান অনেক সুন্দর হয়েছে ওরা ওদের দাদিমাকে বলে যে তুমিও খুব সুন্দর দাদিমা আমরা তোমাকে অনেক ভালোবাসি আচ্ছা তো ওদের বাগানে কারা আসছে যে ওদের বাগানে আসছে ওদের দাদিমা এখন ওরা দুজনে কি করছে যে দাদিমাকে ঘুরে ঘুরে তাদের বাগানটি দেখাইছে দেখানোর পরে দাদিমা কি বলছেন যে তোমাদের বাগান অনেক সুন্দর হয়েছে এন্ড এর উত্তরে ওরা কি বলছিল যে দাদিমা তুমিও অনেক সুন্দর আমরা তোমাকে কি করি যে ভালোবাসি আচ্ছা এখন এই অধ্যায়ে এই নিচে দেখো কিছু প্রশ্ন দেওয়া আছে কি দেওয়া আছে যে মুখে মুখে উত্তর বলি মুখে মুখে উত্তর বলি এক নম্বরের ক দেওয়া আছে ওশি ও উমর বাগানে কি কাজ করে এন্ড ওশি ও উমর বাগানে কিসের কাজ করছে ওশি ও উমর মানে কি বারে বাগানে কাজ করে যে শুক্রবারে বাগানে কাজ করে আচ্ছা খ নম্বরটা কি দেওয়া আছে যে বাগানে কি কি গাছ লাগানো হয়েছে এন্ড ওশি আর উমর যে বাগানটা করছে এই বাগানে কি কি গাছ লাগানো হয়েছে এক পাশে লাগানো হয়েছে বিভিন্ন প্রকার ফুলের গাছ এবং অন্য পাশে এক পাশে ওরা করছে ফুলের বাগান এবং আরেক পাশে করছে বিভিন্ন সবজির চাষ বা বাগান তো বিভিন্ন প্রকার সবজি আমরা কি করি যে রান্নার হিসেবে বা খাবার হিসেবে ব্যবহার করি আচ্ছা তারপরে দেখো দাদিমা এসেছেন কি ও সরি হ্যাঁ বাগানে কি কি গাছ লাগানো হয়েছে যে ফুলের গাছ আর সবজির গাছ আর তারপরে গ নম্বরটা দেখো লেখা আছে যে দাদিমা খুশি হয়েছেন কেন আচ্ছা দাদিমা কেন খুশি হয়েছিলেন যে দাদিমা খুশি হয়েছেন ওদের কি দেখে ওদের বাগান দেখে কিন্তু ওদেরকে দেখে নয় আচ্ছা তারপরে ঘ নম্বরটা আছে যে তোমার বাগানে কি কি গাছ লাগাবে এখন ওশিয়ার উমর বাগানে লাগাইছে ফুলের গাছ এবং সবজির গাছ এখন তোমার মতে তুমি যদি একটা বাগান করো তাহলে তুমি সেই বাগানে কি কি গাছ লাগাবা শুধু ফুলের গাছ না ফলের গাছ এখন ফুল ফল দুটাই এ দেখো যে কি আছে যে বিভিন্ন প্রকার ফুল ও ফলের গাছ লাগাবো তাহলে তুমি কি করবা যে বিভিন্ন প্রকার ফুল ও ফলের গাছ লাগাবা আচ্ছা এরপরে দেখো পৃষ্ঠা 3 এ একটা ছবি দেওয়া আছে এই পৃষ্ঠায় এখানে বিভিন্ন প্রকার সবজি ও ফলের নাম লেখা আছে এই যে এই ঘরটা লক্ষ্য করো কি আছে আলু শসা পাখি ফল জবা মূলা এর মানে এই ছবিগুলিতে কোনটা কি ফল বা কি ফুল ওয়ান থেকে নাম নিয়ে নিচে নিচে নামগুলা লিখতে হবে তো আমরা সবাই আশা করি নামগুলো লিখতে পারবো এটার নাম কি আলু আর এটা শসা আর এটা হচ্ছে জবা ফুল আর এটা মূলা আর এটা
ফল অর্থাৎ বিভিন্ন প্রকার ফল এখানে কি কি ফল আছে এক দুটো কলা আছে একটা আপেল আছে একটা আম আছে আর এটা হচ্ছে পাখি আচ্ছা নম্বর 3 দেখো যুক্তবর্ণ ভেঙ্গে লিখি আচ্ছা আমি এই যে বুড়ে তোমাদের জন্য কিছুটা লিখে রেখেছি এখানে দেখো এখানে কি লেখা আছে যুক্তবর্ণ ভেঙ্গে লিখি আচ্ছা যেমন ধরো সপ্তাহ এই সপ্তাহ শব্দটার মধ্যে কোন বর্ণ দুটি একসাথে লাগানো আছে মানে জোড়া লাগানো আছে ওই অক্ষরটি বা বর্ণটি আমাদের খুঁজে বের করতে হবে এখানে কি যে দন্তস্য পয়তয় আকার হ সপ্তাহ তাহলে এখানে আমাদের জোড়া লাগানো বর্ণটি কোনটা এই সপ্তাহ আচ্ছা এই বর্ণ চিহ্নিত করে আমরা এই ঘরে লিখলাম যে পয়তো হ্যাঁ পর সাথে তোটা কি আছে যুক্ত অবস্থায় আছে এখন পয়তোটা আবার ভেঙে লিখি তো পটা আলাদা এবং তোটা আলাদা যেহেতু এই পর নিচে তো আছে তো পটা আমরা এখানে আলাদা করছি আর তোটাও আলাদা করে দেখাইছি তাহলে পতো হ্যাঁ তারপর এটা দেখো প্রতিদিন এখানে কি লেখা আছে যে প্রতিদিন এই প্রতিদিন শব্দটিতে কোন এমন একটি বর্ণ আছে যে জোড়া লাগানো বা যুক্ত লাগানো আচ্ছা লক্ষ্য করো তো এখানে কি আছে পয় র প্র এই যে পয় র প্র এখানে কি কি আছে যে দুটো অক্ষর আছে কি অক্ষর একটা আছে প আর একটা আছে র এটা গেল প্র তারপর শব্দটা দেখো এটা কি দন্ত স্বর অসুগার সু দন্ত নয় দ বসনে র মানে সুন্দর এই সুন্দরে জোড়া লাগানো বা যুক্ত বর্ণ কোনটা আছে যে দন্ত নয় দ আচ্ছা দন্ত নয় দ এই দন্ত নয় দটা আমরা আলাদা করে লিখি যে দন্ত নয় দ তারপরে ভেঙে লিখতে গেলে আমাদের কি করতে হবে আগে লিখতে হবে দন্ত ন তারপরে লিখতে হবে দ তো নয় দ আচ্ছা এরপরে দেখো কি আছে শুক্রবার আচ্ছা শুক্রবার বানান করতে গেলে আমাদের কি কি অক্ষর লাগে যে তালব স্বর অসুগার সু কয় র ফলা ব আকার বা বসনে র এটা হচ্ছে শুক্রবার এই শুক্রবার শব্দের মধ্যে যুক্ত বর্ণ কোনটা আছে যে কয় র এই যে আমরা এখানে দেখো কয় র আলাদা করছি যে কয় র এখন এই কয় রটা আবার পৃথক পৃথক আকারে লিখতে হবে আগে আমরা লিখব ক তারপরে লিখব র অর্থাৎ র ফালা আচ্ছা তারপরে দেখো আছে কি যে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু এখানে কিন্তু দুটো শব্দতেই যুক্ত বর্ণ আছে এইখানেও যুক্ত বর্ণ আছে আবার এইখানেও যুক্ত বর্ণ আছে এখানে যুক্ত বর্ণটা আমরা আগে লিখব যেহেতু একটা শব্দতেই তো এই যুক্ত বর্ণটা আমরা আগে লিখব এখানে কি আছে উময়গ এই যে উময়গ এখানে নিয়েছি তারপরে উম এরপরে হচ্ছে গ আচ্ছা এটা গেল বঙ্গ তাই না এখন এই বন্ধুর মধ্যে লক্ষ্য করে দেখো যে যুক্ত বর্ণ কি আছে বন্ধুর মধ্যে আছে ব দন্ত নয় ধয় রসুকার বন্ধু এখানে দন্ত ন আর ধটা আছে যুক্ত বর্ণ হিসাবে তো আমরা কি করব এই দন্ত ন আর ধটা এই জায়গায় লিখব এই বক্সেল আচ্ছা দন্ত ন ধ এখন এটা আবার আলাদা করে দেখাইতে গেলে আগে লিখতে হবে দন্ত ন এবং এরপরে লিখতে হবে ধ আচ্ছা বন্ধুরা তো আজকে তোমাদের জন্য আমার এই থাকলো যে এই প্রশ্ন চারটার উত্তর মানে বইটা সুন্দরভাবে রিডিং পড়বা পৃষ্ঠা দুইটা সুন্দরভাবে রিডিং পড়বা পড়ার পরে ভালো করে বুঝে এই চারটা প্রশ্নের উত্তর নিজ নিজ দায়িত্বে খাতায় কমপক্ষে দুইবার তিনবার করে লিখবা এবং এই যে তোমাদের যে যুক্ত বর্ণগুলো দেখানো হলো এই অনুসারে যদি তোমরা প্রতিটা যুক্ত বর্ণ লিখতে পারো তাহলে এখানে যদি আমরা আরও নতুন শব্দ যোগ করে দিই তাহলে ওগুলো এই অনুসারেই লিখতে হবে এবং তোমাদের লেখাগুলো সুন্দর হবে বা ভবিষ্যতে আশা করব যে আরও যে বর্ণগুলো বা যে যুক্ত বর্ণগুলো আমরা দিতে পারবো সেগুলো তোমরা পৃথক পৃথক করে দেখাতে পারবা তো আজ এই পর্যন্তই আগামী ক্লাস সুস্থ সফলভাবে অংশগ্রহণ করার জন্য সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজ এই বলে আমার বক্তব্য শেষ করছি
আচ্ছা তারপরে আরেকটু দেখো যেমন এই যে পরের পৃষ্ঠাটা পৃষ্ঠা 4 পৃষ্ঠা 4 এর কি আছে যে সুবি দেখে এলোমেলো বর্ণ থেকে শব্দ তৈরি করি লিখি ও পড়ি যেমন কি আছে সগা আচ্ছা বাম পাশে লক্ষ্য করো তো এটা কি এটার নাম হচ্ছে গাছ তো সগা সগাটা কি মানে বানানটা শুদ্ধ না এর শুদ্ধ বানানটা কি হবে গোয়াকার গা স আর এই যে এই ছবিটা এটা কি আছে একটা বাগান কিন্তু ওরা লিখছে কি যে গোয়াকার গা দন্ত ন গোয়াকার বা তো হইছে কি যে গান বা কিন্তু আসলে আমাদের হবে কি যে গোয়াকার বা গোয়াকার গা দন্ত ন বাগান আর তারপর এটা কি আছে যে বিভিন্ন প্রকার সবজি কিন্তু এখানে কি লেখা আছে ব বর্গের জয়শ্রী জি দন্তস্য মানে বজিশ তো এই বজিশটা উলট পালট করে দেওয়া আছে এটা যদি আমরা শুদ্ধভাবে লিখতে যাই আগে কি লিখতে হবে দন্তস্য ব বর্গের জয়শ্রী জি সবজি তারপরে কি আছে এটা কারা দাদিমা কিন্তু ওরা লিখছে কি মাকার মা দয় ঋষিকার দি দয়াকার দা মাদিদা অর্থাৎ এটা মাদিদা না হয় কি হবে এটা হবে আমাদের দাদিমা তো দয়াকার দা আগে লিখব তারপরে দয় ঋষিকার দিয়ে তারপরে মাকার মা আচ্ছা বন্ধুরা এখন দেখো নম্বর পাঁচ পাঁচে কি লেখা আছে যে খালি ঘরে শব্দ বসিয়ে বাক্য তৈরি করি এই যে এখানে দেখো হলুদ চিহ্নিত ঘরে কয়েকটি শব্দ দেওয়া আছে এই শব্দগুলা এই যে নিচের ঘরে যে লেখাগুলো আছে ফাঁকা জায়গাগুলা যেমন কত কি আছে যে আমি দেশ দাঁত মাঝি এখানে কয়টা শব্দ দেওয়া আছে যে সুন্দর প্রতিদিন খুশি শুক্রবার এখন আমি কি করি যে আমি প্রতিদিন দাঁত মাঝি অর্থাৎ এই চারটা শব্দের মাঝ থেকে যে শব্দটা এখানে বসালে শ্রোত মধুর হবে বা উপযুক্ত হবে সেই শব্দটাকে আমাদের নিতে হবে আচ্ছা তাহলে এখানে আমি কি নিয়েছি যে আমি প্রতিদিন দাঁত মাজি তারপর কি আছে খ নম্বরটা যে তার ছবি আঁকা অনেক দেশ হয়েছে তার ছবি আঁকা অনেক কি হয়েছে তার ছবি আঁকা অনেক সুন্দর হয়েছে এখান থেকে আমরা সুন্দর নেব যে সুন্দর হয়েছে আমাকে দেখে নানা ভীষণ দেশ হলেন নানা ভীষণ কি হয়েছেন বিরক্ত হয়েছেন না নানা ভীষণ খুশি হয়েছেন তো এখান থেকে আমরা খুশিটা নেব আর তারপরে কি আছে যে দেশ স্কুল ছুটি থাকে কিবারে আমাদের স্কুল ছুটি থাকে যে শুক্রবারে আমাদের স্কুল ছুটি থাকে তো আজ যেটুকু আমরা আলোচনা করছি এইটুকু যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো বা শুনো তাহলে আশা করি যে পরবর্তীতে তোমাদের খালি ঘর পূরণ করা আর সমস্যা হবে না তো এক কথায় এই বক্সের যে শব্দগুলো আছে এর মধ্য থেকে নিয়ে নিচের ঘরগুলো পূরণ করতে হবে তো আজ আর আলোচনা দীর্ঘায়ু করব না এ পর্যন্তই সবারই সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি খুদা হাফেজ